আমরা কিছু মানুষ জানি, এই প্রজন্ম জানি, পরের প্রজন্ম হয়তো জানে না যে জয় বাংলা বাংলার জয় গানটি কে করেছেন, সেই জয় বাংলা স্লোগান থেকে কে গান এসেছে, এই গান থেকে স্লোগান হয়েছে, কোনটি আগে কোনটি পরে। দাদু মাজনু মানোয়ার একটি প্রতিষ্ঠান, একটি ইতিহাস, একটি বাংলাদেশ। বিবিসির জরিপে 20টি গানকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়। সর্বাধিক 3টি গানের রচয়িতাই গাজী মাজহারুল আনোয়ার। জয় বাংলা বাংলার জয়, একতারা তুই দেশের কথা বল রে এবার বল, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান। এর সাথে একটি বিকল্প শব্দ তিনি লিখে দিতেন, এই অদ্ভুত ক্ষমতা আমি খুব কম গীতিকারের মধ্যেই দেখেছি। আজ যদি তিনি জীবিত থাকতেন হয়তো আজও গান লিখতেন। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা মিমি চাচি, সোহেল ভাই। মিমি চাচির পরিচয় হচ্ছে জার্নিম্যান প্রকাশনী থেকে আম্মুর যে বইটা বের হয়েছে, আমার শ্রদ্ধেয় তারেক চাচি এবং মিমি চাচি ওনাদের জার্নিম্যান প্রকাশনী থেকে বইটা প্রকাশিত হয়েছে, সংস্থা ভাষাচিত্র থেকে প্রকাশিত হয়েছে। সোহেল ভাই আর মিমি চাচি প্লিজ দুজনকে মঞ্চে ডাকছি, প্লিজ আসেন আপনারা। আপনাদের সবার সামনে বই দুটো আনুষ্ঠানিকভাবে তুলে ধরছেন। আনুষ্ঠানিকভাবে অল্পকথা, গল্প, গান, পর্ব, চার এবং আগুনের সাথে বসবাস এই গ্রন্থ দুটির শুভ মোড়ক উন্মোচন সেলিব্রেট করি। আমরা কিছু মানুষ জানি, এই প্রজন্ম জানি, পরের প্রজন্ম হয়তো জানে না যে জয় বাংলা বাংলার জয় গানটি কে করেছেন, সেই জয় বাংলা স্লোগান থেকে কে গান এসেছেন, এই গান থেকে স্লোগান হয়েছে, কোনটি আগে কোনটি পরে, মানে বা কোন কে কাকে জনপ্রিয় করেছে, এই ব্যাপারগুলো আমাদের মধ্যে নেই। আমরা এই চর্চাটা করি না, এই চর্চা থেকে আমরা অনেক দূরে মানে দূরে গিয়ে থাকি। যাই হোক, আমি আপনাদের পক্ষ থেকে এখন আছি, আমি চেষ্টা করব যে আমার সমস্ত শিল্প সংস্কৃতির প্রত্যেকটা মানুষের কণ্ঠ হয়ে আমি যেন মহান সংসদে আপনাদের পক্ষ থেকে এসব তুলে ধরতে পারি, সেজন্য আমি সবার সহযোগিতা চাই, আপনাদেরকে ধন্যবাদ। আমার মনে এই প্রথম মানে আমি আমার পরিবারের লোকের সামনে দাঁড়িয়ে কথা বলছি, সো আমি ভেরি পার্সোনাল। ডলিয়াপা বসে আছে, ডলিয়াপা মানি হচ্ছে আমির হোসেন বাবু। আমির হোসেন বাবুর হাত ধরে আমার চলচ্চিত্রে আসা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গেছিলাম এফডিসিতে মানে একটা প্রজেক্ট নিয়ে, সেখানেই আমির হোসেন বাবু ভাই আমাকে দেখে বললো ভাই তুমি আমার সিনেমার নায়ক। সো এভাবেই আসলে আমার চলচ্চিত্রে আসা। তো হবে আমরা আরও বেশি সমীহ করতে শিখবো, আমরা আরও বেশি জানতে পারবো, আরও বেশি বুঝতে পারবো। আমি উদ্গ্রীব হয়ে আছি, আরও কয়েকজন আছেন তাদের কথা শোনার জন্য। আমার অনেকগুলো কমিটমেন্ট ছিল, আজকে এখনও আছে, এখান থেকে যাওয়ার পরে বেশ কিছু কমিটমেন্ট। আমি এখনও তো আসলে মানে নায়কের বাইরে এসে যে আরেকজন মানুষ হয়েছি বা আরেকটা জায়গায় গেছি সেই দায়িত্বটা অতটা বুঝে উঠতে পারিনি, সো আমি অনেক কিছু কমিটমেন্ট করে ফেলি। ব্যক্তিবর্গ এবং উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জার্নিম্যান বুকসের কর্ণধার তারিক সুজাত এবং তার সহধর্মিনী মিমি তারেককে। তারা অত্যন্ত আন্তরিক এবং যত্ন সহকারে আগুনের সাথে বসবাস বইটি প্রকাশ করার দায়িত্ব নিয়েছেন। আমাদের মধ্যে সম্পর্কটাও কিন্তু অনেক মধুর, অনেক কাছের, অনেক আপন। তারেক আমার আদরের দেব, মিমি আমার আদরের ছোট বোন, তারেক গাজী সাহেবের আপন চাচাতো ভাই। মজার ব্যাপার হলো তারেক ভূমিষ্ঠ হওয়ার পর গাজী সাহেবই প্রথম তাকে কোলে করে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসে। সেই ছোট্ট তারেক আজকে সুপ্রতিষ্ঠিত একজন যুবক এবং একটি সুন্দর অবস্থানে আছে, মহান স্বাধীনতার কলম যোদ্ধা, দেশপ্রেমিক এবং জীবনের সকল ক্ষেত্রে সফল একজন মানুষ গাজী মাজহারুল আনোয়ার। গাজী মাজহারুল আনোয়ার একটি প্রতিষ্ঠান, একটি ইতিহাস, একটি বাংলাদেশ। সুদীর্ঘ 60 বছরের
বর্ণাঢ্য কর্মজীবন তার। প্রায় 20,000-এর উপরে গান লিখেছেন, চলচ্চিত্র বানিয়েছেন 42-43টার মতো। সংস্কৃতির প্রতিটি অঙ্গনে ছিল তার দক্ষ এবং সফল বিচরণ। তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার, কাহিনীকার, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র প্রযোজক পরিচালক। শিল্প সংস্কৃতি একটি দেশের পরিচিতির ধারক এবং বাহক। যে দেশ শিল্প সংস্কৃতিতে যত বেশি সমৃদ্ধ, সেই দেশ বহির্বিশ্বের কাছে তত বেশি সমাদৃত। গাজী মাজহারুল আনোয়ার তার কর্মের মাধ্যমে তা প্রমাণ করে গেছেন। তিনি এদেশের সংস্কৃতির প্রতিটি অঙ্গনকে তার সৃষ্টি দিয়ে সমৃদ্ধ করে গেছেন। তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি এদেশের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক, 21 পদক সহ বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। বিবিসির জরিপে এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে হাজার বছরের লক্ষ লক্ষ গানের মধ্যে 20টি গানকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়। এই 20টি গানের মধ্যে সর্বাধিক 3টি গানের রচয়িতাই গাজী মাজহারুল আনোয়ার। জয় বাংলা, বাংলার জয়, একতারা তুই দেশের কথা বল রে এবার বল, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গানে। তখন পুরো ঢাকা শহর জুড়ে পোস্টারিং হয়েছিল। সেখানে এক সাইডে ছিল আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের ছবি, আরেক পাশে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, আর মাঝখানে ছিল গাজী মাজহারুল আনোয়ারের ছবি। তখন গর্বে আমার বুকটা ভরে যায়। আমি বোধহয় সর্বশেষ, সবার শেষে বলার কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। সুবিধাটি হচ্ছে যে বিশেষ কিছু বলতে হয় না, সব বলা হয়ে গেছে। আর অসুবিধাটি হচ্ছে যে তখন সবারই একটু ধৈর্যচ্যুতি ঘটার সম্ভাবনা দেখা দেয় সেই সময়। কিন্তু আজকে অদ্ভুত ব্যাপার, সবাই অত্যন্ত মনোযোগ সহকারে, অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বসে কথাগুলো শুনছে। কয়েক বছর আগে গাজী এবং আমি এই মঞ্চেই একটি অনুষ্ঠানে এসেছিলাম, কথা বলেছিলাম। তখন কি জানতাম যে কিছুদিন পরই আমাকে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে হবে, কিন্তু গাজী নেই। সেজন্যই বলছি যে এটা কিছু বেদনারও বটে। আমরা একই জায়গার মানুষ, সাদি বলেছেন কুমিল্লার মানুষ, আমিও বৃহত্তর কুমিল্লার মানুষ। সাথে সাথে একটি বিকল্প শব্দ তিনি লিখে দিতেন, এই অদ্ভুত ক্ষমতা আমি খুব কম গীতিকারের মধ্যেই দেখেছি। আজ যদি তিনি জীবিত থাকতেন হয়তো আজও গান লিখতেন।